না বলেই মেজর অবসরপ্রাপ্ত সিনহাকে গুলি করেন এসআই লিয়াকত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান গাড়ি থেকে হাত উঁচু করে নামার পরপরই বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লিয়াকত আলী তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি করে। একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় এসআই লিয়াকত কোনো প্রকার কথাবার্তা না বলেই মেজর অবসরপ্রাপ্ত রাশেদকে লক্ষ্য করে গুলি করেন। গত 31 জুলাই রাত 9টার দিকে মেজর অবসরপ্রাপ্ত রাশেদ খান টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় শামলাপুর অঞ্চলের পাহাড়ি এলাকায় ডকুমেন্টারি ফিল্মের শুটিং শেষে পুলিশ চেকপোস্ট অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। মেজর সিনহা রাশেদ খান 2018 সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মোহাম্মদ এরশাদ খানের ছেলে। তিনি রাজীব উত্তরা মডেল কলেজ থেকে 2002 সালে HSC পাশ করেন। জানা যায় মেজর অবসরপ্রাপ্ত রাশেদ গত 3 জুলাই ঢাকা হতে জাস্ট গো নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য একটি ট্রাভেল ভিডিও তৈরি করার জন্য কক্সবাজারে যান। তার সঙ্গে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের 3 জন শিক্ষার্থীও যান। তারা প্রায় 1 মাস যাবত কক্সবাজারের বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন করেন। গত 31 জুলাই সঙ্গী ও সিফাতকে নিয়ে তিনি শামলাপুর অঞ্চলের পাহাড়ি এলাকায় যান। এই সময় মেজর রাশেদ ফুলহাতা কমব্যাট গেঞ্জি, কমব্যাট ট্রাউজার এবং ডেজার্ট বুট পরিহিত ছিলেন। রাতের শুটিং শেষে রাত 8:30টার দিকে তারা 2 জন পাহাড় থেকে নামার সময় 2-3 জন স্থানীয় ব্যক্তি তাদের দেখে ডাকাত সন্দেহে পুলিশকে অবহিত করে। জানা যায় মেজর অবসরপ্রাপ্ত রাশেদ সিফাতকে নিয়ে পাহাড় থেকে নেমে নিজস্ব প্রাইভেট কার যোগে মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন। শামলাপুরের পূর্বে বিজিবি চেকপোস্টে তাদেরকে তল্লাশি করার জন্য থামানো হয় এবং পরিচয় প্রাপ্তির পর ছেড়ে দেওয়া হয়। এদিকে ডাকাত আসছে খবর পেয়ে এসআই লিয়াকত ফোর্স নিয়ে অপেক্ষায় ছিলেন। রাত 9টার দিকে শামলাপুর পুলিশ চেকপোস্টে আসার পর তিনি রাশেদের গাড়ি থামান। মেজর অবসরপ্রাপ্ত রাশেদ গাড়ি থামিয়ে তাদেরকে পরিচয় প্রদান করলে প্রথমে তাদেরকে গাড়ি থেকে নামতে বলা হয়। সিফাত হাত উঁচু করে গাড়ি থেকে নেমে পেছনের দিকে যান। মেজর অবসরপ্রাপ্ত রাশেদ গাড়ি থেকে হাত উঁচু করে নামার পরপরই এসআই লিয়াকত তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি করেন। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় এসআই লিয়াকত কোনো কথাবার্তা না বলে গাড়ি থেকে নামার পরপরই মেজর সিনহাকে লক্ষ্য করে গুলি করেন এবং সিফাতকে আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রে নিয়ে যান। সূত্র আরও জানায় স্থানীয় জনগণ এবং সার্জেন্ট আইয়ুব আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত 9:30টার দিকে মেজর অবসরপ্রাপ্ত রাশেদকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। সার্জেন্ট আইয়ুব আলী ঘটনার ভিডিও করতে চাইলে পুলিশ তার পরিচয় জানতে চায়। তিনি পরিচয় দেওয়ার পরও পুলিশ তার নিকট থেকে মোবাইল ফোন এবং পরিচয়পত্র কেড়ে নেয়। রাত 9:45 দিকে পুলিশের মাধ্যমে একটি মিনি ট্রাক ঘটনাস্থলে আনা হয় এবং রাত 10টার দিকে মিনি ট্রাকটি মেজর অবসরপ্রাপ্ত রাশেদকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে। প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর ট্রাকটি সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সূত্র কালের কণ্ঠ।